পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লা প্রবাসী সংগঠন কুয়েত শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ি হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও কাজী ফারুক এবং আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী। সে সময় আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান টিটু, আলাউদ্দিন সরকার, আলী আব্দুল ওয়াহিদ সহ আরও অনেকেই। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।